আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা বাংলাদেশি গেমকে সেট আপ করতে পারবেন এবং খুব সহজেই সেটাকে সেট আপ করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণটা দেখেন তাহলে আমি আশা করি আপনারা সকলেই বা সিমুলেটর গেমটাকে আপনারা বাংলাদেশিভাবে আপনাদের ফোনের মধ্যে সেট আপ করতে পারবেন। জাস্ট 10 মিনিটের এই টিউটোরিয়ালটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে সম্ভব। শুধু তাই নয়, আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি এটাকে সেট আপ করে আপনারা খুব সুন্দরভাবে ল্যাগ ফ্রিভাবে কিন্তু গেম প্লে করতে পারবেন। এবং কি যাদের 4 GB র্যামের ফোন রয়েছে তারাও কিন্তু খুব ইজিলি এটা দিয়ে আপনারা খেলতে পারবেন। আর হ্যাঁ, আপনারা ঠিক যেরকমটা দেখতেছেন ঠিক এরকমভাবেই যে কোনো OBV সেট আপ করে আপনারা খেলতে পারবেন। তো শুরুতেই এখন বলে নিচ্ছি আপনারা যে গেমটাকে সেট আপ করবেন সেটা হলো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এটা একটা মোবাইল গেম এবং মোবাইলের মধ্যেই কিন্তু আপনারা সম্পূর্ণ প্রসেসটা কিন্তু সেট আপ করতে পারবেন। তো এর জন্য আপনাদের ন্যূনতম কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো হলো আপনাদের ফোনের র্যাম অবশ্যই 4 GB হতে হবে। যদি আপনাদের 3 GB বা 2 GB র্যামের হয় তাহলে হয়তোবা আপনারা এই গেমটাকে নাও খেলতে পারেন। তো আমি এখন এই মুহূর্তে যে প্রসেসটা সেট আপটা দেখাই দিব, আপনারা যদি এই সেট আপটা ফলো করেন এবং এরকমভাবে যদি আপনারা সেট আপটা করতে পারেন তাহলে আপনারা যে কোনো ধরনের যে কোনো OBV কিন্তু আপনাদের ফোনের মধ্যে আপনারা নিঃসন্দেহে এবং খুব সুন্দরভাবে কিন্তু সেট আপ করতে পারবেন। তো আমি আশা রাখি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনাদের সকলের অনেক উপকার হতে চলেছে। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে রাখবেন। আর এই ভিডিওতে যারা যারা ক্লিক করেছেন আমি জানি আপনাদের সকলের প্রয়োজন যে এই গেমটাকে আপনারা কীভাবে সেট আপ করবেন সেই জিনিসটা। আর আপনারা অনেকেই আছেন যারা টাকার বিনিময়ে হলেও গেমটাকে সেট আপ করতে যাচ্ছেন এবং অনেকেই আমি এরকমভাবে অনেকভাবে রিকোয়েস্ট করতেও দেখেছি। আসলে ভাইয়া, এটা টাকার বিনিময়ে বা টাকার জন্য করার মতো এটা কিছুই না, এটা জাস্ট একটা সিম্পল একটা প্রসেস। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলেই এই জিনিসটা কিন্তু একদম ইজিলি আপনারা এটাকে সেট আপ করতে পারবেন। তো যাই হোক, চলুন আমরা এখন কথা আর বেশি না বাড়াই, আমরা এখন চলে যাই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে আপনাদেরকে দ্বিতীয়বার এই ভিডিওটা দেখার প্রয়োজন বোধ না হয়। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি এখন যে প্রসেসটা দেখাবো সেটা যদি আপনাদের কারো কারো ফোনের মধ্যে হয়তোবা ম্যাপের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে সেট আপ মানে ইনস্টল করতে পারতেছেন না, তো এইটা ইনস্টল করার জন্য আপনারা সরাসরি ইউটিউবের মধ্যে সার্চ করবেন ম্যাপ অ্যাপ্লিকে নট ইনস্টল প্রবলেম সলভ, এরকম লিখে যদি আপনারা সার্চ করেন আপনারা কিন্তু এই প্রবলেমটার সলিউশনটা আপনারা পেয়ে যাবেন। আমি এখানে এই প্রবলেমটার সলিউশনটা আপনাদেরকে দিতে পারতেছি না, কারণ ইউটিউবের বিভিন্ন ইস্যু রয়েছে, বিভিন্ন পলিসি রয়েছে। অথবা আপনারা যদি সেটাকে গুগলেও সার্চ করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আশা রাখি আপনাদেরকে আমি বোঝাতে পারছি, এখন আর কথা বেশি না বাড়ে অনেকক্ষণ বকবক করে ফেলছি, এবার আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো হ্যালো ভিউয়ার্স, আমরা এখন কিন্তু চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আপনারা এই ফাইলটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন আমার ডেসক্রিপশন বক্স থেকে। ডাউনলোড করার পর আপনারা সিম্পলি এখান থেকে এক্সট্রাক্ট টুতে ক্লিক করে দেবেন। ফাইলটাতে কোনোরকম কোনো পাসওয়ার্ড নেই, আপনারা ইজিলি এটাকে কিন্তু এক্সট্রাক্ট টু দিয়ে এক্সট্রাক্ট করে ফেলতে পারবেন। তো ফাইলটা এক্সট্রাক্ট কিন্তু হয়ে যেতেছে, আর একটুখানি রয়েছে এটা এক্সট্রাক্ট হওয়ার জন্য। আর আপনারা অবশ্যই স্টোরেজটা বেশ কিছু পরিমাণ খালি রাখবেন, তাছাড়া কিন্তু ফাইলটা এক্সট্রাক্ট হওয়ার পরেও দেখবেন যে করাপরা এরকম কিছু দেখাচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন এখানে কিন্তু আরও একটা নতুন ফাইল তৈরি হয়েছে, আমরা সেই নতুন ফাইলটার ভিতর প্রবেশ করব। তো এটার ভিতর প্রবেশ করে দেখতে পারতেছেন এখানে কিন্তু 3টা ফাইল রয়েছে। তো আমাদেরকে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথমে এখানে যে দেখতে পারতেছেন ম্যাপ সেট আপ বাসের নামে একটা ফাইল রয়েছে, এই ফাইলটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমরা সর্বপ্রথম এই ফাইলটাকে ইনস্টল করব। সিম্পলি আমরা এটার উপর একটা টাচ করব, দেন দেখতে পারবেন ইনস্টল লেখা চলে আসছে। তো এখন দেখেন আমরা এটার উপর একটা টাচ করলাম, দেন ইনস্টল লেখাটা কিন্তু চলে আসছে। আমি আপনাদেরকে সকলকে কিন্তু বলতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাছাড়া কিন্তু আপনারা এটাকে ইনস্টল করতে পারবেন না। আর যাদের যাদের ইনস্টল হয় না তারা একটু কষ্ট করে গুগলে সার্চ করে দেখে নেবেন আপনাদের প্রবলেমটা কোন জায়গায় রয়েছে। তো হয়তো আপনাদের কোনো টেকনিক্যাল ইরোরের জন্যই এরকমটা হচ্ছে।
তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে প্রায়। আমার এটা কিন্তু ইনস্টলিং অবস্থায় রয়েছে এবং এটা দেখতে পারবেন অলরেডি ইনস্টল হয়ে যাবে খুব শীঘ্রই। তো যাদের যাদের এটা সমস্যা করতেছে তারা একটু সলভ করে নেবেন, তাছাড়া কিন্তু আপনারা এটাকে সলিউশন করতে পারবেন না। তো আমার দেখেন অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, তো এখন আমি এখান থেকে ডান দিয়ে দেব, দেন আমি অ্যাপটাকে ওপেন করব। তো অ্যাপটাকে ওপেন করার জন্য আমি চলে আসলাম আমার ফাইল মানে এপিকে যেগুলো রয়েছে সেখানে, দেন এখান থেকে আমার যে যে এপিকেটা রয়েছে এই যে দেখেন, তো এই যে বাসিত ভার্সন 4.2 সফল নামে যে এপিকেটা রয়েছে এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিলাম। তো এটার সাথে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এরকম ইন্টারফেসটা হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো সিম্পলি যদি আপনারা একটু লক্ষ্য করেন আমার মার্ক করে দেওয়া এরিয়াটাতে, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাচ্ছে। তো দেখতে পারতেছেন এক দুই করে কিন্তু আগাচ্ছে এই জায়গাটাতে। তো এখানে আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, তাহলে দেখতে পারবেন প্রায় 10-15 মিনিটের মধ্যে ইন্টারনেট স্পিড ভালো থাকলে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা চলে যাবেন আপনাদের যে জেটার কেবার অ্যাপটা রয়েছে জেটার কেবার অ্যাপের ভিতরে। তো জেটার কেবার অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনাদের কিন্তু ম্যাপের কাজ শেষ। এবার আপনাদের হলো এই যে বাসের ভার্সন 4.2 এপিকে যে ফাইলটা রয়েছে এই ফাইলটাকে ইনস্টল করতে হবে। তো এই ফাইলটাকে ইনস্টল করার জন্য সেম প্রসেসে কিন্তু আপনাদেরকে জাস্ট এই ফাইলটার উপরে আবারও একটা ট্যাপ করতে হবে, দেন দেখতে পারবেন এখানে কিন্তু ইনস্টল লেখা চলে আসছে। তো আপনারা এই ইনস্টল লেখার উপর একটা ক্লিক করে দেবেন, তারপর দেখতে পারবেন এই ফাইলটা কিন্তু স্টেজ হচ্ছে। এই স্টেজ হওয়ার পর দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু ইনস্টল লেখা না আসে কিন্তু আপডেট লেখাটা চলে আসবে। তো যাদের যাদের এই আপডেট লেখাটা আসবে না তারা মনে রাখবেন যে আপনাদের হয়তো বা কোনো জায়গায় কোনো একটা গোলযোগ করেছেন। তো আপনারা সিম্পলি এই আপডেটের উপর একটা ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পারবেন বার্সেলোনা ইন্দোনেশিয়া যে মেইন এপিকেটা রয়েছে সেটা কিন্তু এখন ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো আরেকটা কথা বলে রাখি, আপনাদের যারা যারা এটা সেট আপ করবেন তাদের কিন্তু আপনাদের আরপির যে সলিউশনটা রয়েছে সেটাও কিন্তু হয়ে যাবে, আপনাদের কিন্তু কোনো রকম কোনো অ্যাডেরও কিন্তু কোনো প্রবলেম থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, দেন আপনারা দেখতে পারবেন যে ওবিবির কাজটা কিন্তু রয়ে গেছে। তো এইবার কিন্তু আমাদের লাস্ট কাজ, আমাদেরকে এখন ওবিবিটাকে সেট আপ দিতে হবে। তো ওবিবিটা সেট আপ করা একদম ইজি, জাস্ট এখান থেকে আপনারা কপি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক করে ধরে রাখার পর কপি এবং কাট চলে আসছে। তো আমার যেহেতু পরবর্তীতে প্রয়োজন আছে আমি কপি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কপি করে আমি এখন চলে যাব ডিভাইস স্টোরেজে, ডিভাইস স্টোরেজ থেকে আমি এখন চলে যাব অ্যান্ড্রয়েড যে ফোল্ডারটা রয়েছে আমি সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারটার ভিতরে কিন্তু এখন প্রবেশ করব। তো আমি এ টু জেড মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো আমি অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও 3টা ফোল্ডার ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি চলে যাব এখন ওবিবি ফোল্ডারে, ওবিবি থেকে com.maleo.bassimilo.idu যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটির ভিতরে আমি প্রবেশ করলাম এবং ওবিবিটাকে এখানে আমি এখন পেস্ট করে দিই। তো এই যে এখানে যে পেস্ট আইকনটা রয়েছে এখান থেকে আপনারা এই ওবিটাকে পেস্ট করে দিবেন। তো ওবিটা পেস্ট হতে হতে আমি আপনাদেরকে বলে রাখি এটাই কিন্তু আপনাদের শেষ ধাপ, আর আপনারা কিন্তু এখন চাইলে আপনাদের গেমটাকে ওপেন করতে পারবেন। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে এরকম কিন্তু আরও নতুন নতুন এবং ইন্টারেস্টিং ইনফরমেশন সহকারে ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি নিয়ে আসবো। তো যাই হোক এই মুহূর্তে কিন্তু দেখতে পারতেছেন আমরা এখন গেমটাকে লোড দিচ্ছি এবং গেমটা কিন্তু প্রায় লোড হয়েই গেছে। তো দেখতে পারবেন আপনাদের ইন্টারফেসটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম খুব সুন্দর একটা ইন্টারফেস কিন্তু এখন চলে আসছে এবং বাংলাদেশের একটা ভাইব কিন্তু আপনারা এখানে পেয়ে থাকবেন। আর শুধু তাই নয়, আপনারা চাইলেই কিন্তু এখন এখান থেকে আপনারা গেম প্লেটাও করতে পারবেন। এখন যদি আমি আপনাদেরকে ম্যাপের যে জায়গাটা রয়েছে ম্যাপের যে জায়গাটা দেখাই তাহলে দেখতে পারবেন সব কিছু কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন আমি এখন আমি আমার ম্যাপ সেকশনের মধ্যে চলে গেলাম, ম্যাপ সেকশনের মধ্যে এসে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সব কিছু কিন্তু ডাউনলোডের অবস্থায় রয়েছে। তো এইখানে ডাউনলোডের অবস্থায় রয়েছে, শুধু তাই নয় আপনারা যদি এখন ফ্রি ম্যাপের মধ্যে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন সকল কিছু কিন্তু ডাউনলোডের অবস্থায় রয়েছে এবং সব জায়গায় কিন্তু বাংলাদেশি এবং বাংলাতে নামগুলো রয়েছে। তো এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের সকলের ভালো লাগবে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করবেন, তারপর কিন্তু আপনারা এখান থেকে আরও সুন্দরভাবে গেম প্লেটা করতে পারবেন। তো আমি এখন এখান থেকে একটা ম্যাপ সিলেক্ট করে নিচ্ছি, ম্যাপটাকে আমরা যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করে নিব এবং এখানে দেখতেই পারতেছেন বাংলাদেশি ম্যাপের কিন্তু অভাব নেই এবং সকল জায়গা থেকেই কিন্তু আপনারা এই জায়গা থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমরা এখন একটা ম্যাপ সিলেক্ট করে নিব, ম্যাপটা আমরা এখান থেকে এই অনুগড়ি থেকে মালাং যে ম্যাপটা রয়েছে এটাকে আমরা এখন সিলেক্ট করে নিব। তো অনুগড়ি থেকে মালাং যে ম্যাপটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করলাম
করলাম, দেন ম্যাপটা কিন্তু লোড নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের লোডিওয়েস ট্রাফিক ওভি কিন্তু সুন্দরভাবেই কিন্তু লেখা রয়েছে, এবং এটাতে আপনারা খুব ইজিলি আপনাদের যাদের লোডিওয়েস রয়েছে তাদের সকলের ফোনের মধ্যে কিন্তু এই ওভিটা কিন্তু রান করতে পারবেন। শুধু তাই নয়, এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এটাকে খেলতেও পারবেন। তো আপনাদের কাজ কিন্তু শেষ, আপনাদের সেট আপ শেষ, আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। এবার চাইলে কিন্তু আপনারা একটা বাংলাদেশি স্ক্রিন সেট করে খুব ইজিলি কিন্তু খেলতে পারবেন। তো বাংলাদেশি স্ক্রিন কীভাবে সেট করবেন সেটা নিয়েও টিউটোরিয়াল ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। সকলে সুস্থ থাকা মনে করে এবং আমার জন্য সকলেই দোয়া করবেন, এবং আপনাদের ভালোবাসার জন্যই আমি আজ এই পর্যন্ত। সকলেই দোয়া করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।